রাজ্য সরকারের ম্যানমেড বন্যা তথ্য নিয়ে রাজ্য সরকারকে ব্যারাকপুরে এসে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে রাজ্যের একাধিক জেলা, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এরপরই গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা বন্যার এই ঘটনাকে ম্যানমেড বন্যা বলে দাবি করেছেন। সে বিষয় নিয়ে ব্যারাকপুরে প্রশ্ন করা হলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তীব্র ভাষায় সমালোচনা করেন রাজ্য সরকারের এবং তৃণমূল কংগ্রেসের। তিনি বিষয়টিকে কটাক্ষ করে বলেন, ওনার তো পুরনো ডায়লগ, উনি এই কথার মানে আদৌ বুঝেন কি? প্রত্যেক বছর একই গল্প বলেন। 10 বছর হয়ে গেল, উনি কী করেছেন? 30,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার ওনাকে, টাকাগুলো কোথায় গেল? বাড়ি বাড়িতে বন্যা নিয়ন্ত্রণের জন্য, বাঁধ তৈরির জন্য, সে টাকা কোথায়? এই যে ঘাটাল এক্সাল প্ল্যান থেকে আরামবাগের জন্য বা কেলেঘাই নদীর জন্য ওনার সরকার আসার পরে প্রায় 3,000 কোটি টাকা এসছে, সে টাকাগুলো কই? লক্ষ্মী ভাণ্ডারে চলে যাচ্ছে নাকি ভাইদের কাটমানিতে চলে যাচ্ছে? সেটা তো হিসাব চাই লোকের, কেন মানুষ বেঁচে যাচ্ছে? কোথাও বন্যা নেই, নদী শুকনো আছে, আর ওইদিকে ঘাটাল, আরামবাগ, সবং, তারপরে হাওড়ার ওই সব ভেসে যাচ্ছে, কেন ভেসে যাচ্ছে? ডিভিসিল তো জল, বৃষ্টি হলে তো ছাড়বেই, উনি কী করেছেন যাতে জলটা বৃষ্টি না হয়? ওনার লোক তো ডিভিসিতে আছে, তারা তো জানেন কী হতে পারে, পরিস্থিতি কী আছে, সতর্ক করেছেন। ওই একই গল্প বলে যাচ্ছেন, ওনার হাতে ক্ষমতা আছে 10 বছর, উনি ম্যানমেড যাতে না হয় কী করবেন? বৃষ্টি তো হবে, জল তো আসবে নদী দিয়ে, কেউ তো জল কেটে ঢুকিয়ে দিচ্ছে না বাড়িতে, যাতে এই বৃষ্টি আর জলের বৃদ্ধি হলে কি হবে সমাধান? তার জন্য উনি কী করেছেন? কিছুই করেননি। গতবারে গেলেন গোড়ালি ডুবিয়ে ছবি তুলে চলে গেলেন, আবার ঘাটাল যাচ্ছেন ছবি তুলতে 2 মাস পরে, তাতে কি পরিবর্তন হবে? যারা কলকাতাকে জলমুক্ত করতে পারেনি তারা ঘাটাল, আরামবাগ, উদয়নারায়ণপুর বা সবংকে করবে, এটা কে বিশ্বাস করবে?